পরে থেকে বড় কথা বাথরুমটা পরিষ্কার করে দিতে হবে। হ্যালো গাইস, আমি প্রণব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। কালকের ভিডিও তোমরা দেখেছো, আমরা শান্তিনিকেতন যাবার প্যাকিং করছি। তো আজকে হচ্ছে সেই সকাল যেখানে আমরা শান্তিনিকেতন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করছি, যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমি চাউমিন খাবো, এই জন্য আমি রেডি করছি খাওয়া দাওয়া। রুটি তরকারি খাবো, মানে সকলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট খাবার হয়েছে আর কি। তো আমি তো রেডি, ভাই রেডি হচ্ছে, মামনিও রেডি হচ্ছে, তো বাকিটা রাস্তায় যেতে যেতে কত হবে। তো এখন ঝটপট আমরা ব্রেকফাস্ট করে নিই, কারণ 10:10 ট্রেন, লেট হলে মুশকিল আছে। তো তাই ঝটপট রেডি হয়ে নিই, কতগুলো রুটি খাচ্ছে লাগবে। হ্যাঁ, আমাদের ক্যাব ছেড়ে দিয়েছে, আমাদের গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর আমাদেরকে আরও 4 জন জয়েন করবে, তাদেরকে দেখাবো হাওড়া স্টেশনে পৌঁছেই। তো এই মুহূর্তে আমরা মন্দিরতলা ব্রিজের ওপর উঠছি, আমাদের গন্তব্য হাওড়া স্টেশন যেটা বলছিলাম আর কি। তো ব্রিজের ডান দিকেই তোমরা এক্ষুনি যেটা দেখতে পাচ্ছ, যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে নবান্নর বিল্ডিং। তো আমার মানে যেতে যেতে অনেক গল্প গল্প গান করতে করতেই আমরা পৌঁছে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। হ্যাঁ, এখানে একটা আমরা কিছু বকবক করছিলাম, কিন্তু সেটা শুনতে পাওয়া যায়নি। হাওড়া স্টেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি, এই ঋষি বধূর্গার একটা মূর্তি দেখতে পেলে, ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা গঙ্গা, সে গঙ্গার তীরবর্তী অনেক ঠাকুরের মূর্তি আছে। আর এক্ষুনি যেটা দেখতে পাচ্ছ এই বসন্তের পলাশ ফুল। হাওড়া স্টেশন ঢোকার আগেই ডান দিকে দেখতে পেলাম আমাদের ভারতের জাতীয় পতাকাটি, তা সেই জন্যই সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যেই। হ্যাঁ, হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি, হাওড়া স্টেশনের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। এবার স্টেশনের ভেতরেও ঢুকে পড়েছি, ওয়েট করছি 4 জনের জন্যে, তারা আসলে আমরা একসাথে যাবো ট্রেনের দিকে। তো এখানে বড় ঘড়ির নিচে, মানে বড় যে টাইম টেবিলটা দেওয়া থাকে, ট্রেনের চার্টগুলো দেওয়া হয়, সেটা দেখার পর আমরা পৌঁছে গেছি 12 নম্বর প্ল্যাটফর্মে, শান্তিনিকেতন এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো এই ট্রেনে উঠেই আমাদের আজকের গন্তব্য শান্তিনিকেতন। প্ল্যাটফর্ম আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, এবার ট্রেনে উঠছি, ট্রেনটা তোমাদেরকে দেখালাম এখন, চলো ট্রেনে উঠি এবার। আচ্ছা, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এই মুহূর্তে ট্রেনের বসে আছি। আমার বয়স সবাই যাবো কিনা জানি না, একজন মাস্ক খুলছে, আরেকজন ভাই বসে আছে, ভাই ফোনে ব্যস্ত, ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, ট্রেনে করছে আস্তে আস্তে। এখন আমরা বর্ধমান স্টেশন ছেড়ে যাচ্ছি, প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা বর্ধমান পৌঁছে গেছি হাওড়া স্টেশন থেকে। বর্ধমান স্টেশন ছেড়ে যাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কতক্ষণে শান্তিনিকেতন পৌঁছানোর সময় হচ্ছে 12:25। তো দেখা যাক কারেক্ট টাইমে ঢুকতে পারি কিনা, পৌঁছাতে পারি কিনা আমরা। বর্ধমান স্টেশন ছেড়ে খানিকটা এগোতেই আমরা লাইনের দু পাশে দেখতে পাচ্ছিলাম সবুজ মাঠে ভর্তি।
আর সবুজ মাঠে নানা রকমের চাষ হচ্ছে। স্পেশালি যেগুলো আমরা দেখে মানে ট্রেন থেকে দেখে বুঝলাম সেটা হচ্ছে কোথাও ধান চাষ হচ্ছে, কোথাও আলু চাষ হচ্ছে, নানা রকমের শাক চাষ হচ্ছে। তো এই সুন্দর সবুজ দেখে মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল আর কি আমাদের। তাই শান্তিনিকেতন যাওয়ার পথে এই রকম প্রাকৃতিক সৌন্দর্যও আমাদের মন কিন্তু কেড়ে নিয়েছে। আশা করি তোমরা ভিডিওটা দেখলে তোমাদেরও মন কেড়ে নেবে অবশ্যই করে। এবার হাসি দেখা যাচ্ছে না, পুজো কেক খাইতে শুরু করে দিয়েছে। খুব ভালো কেক, মানে খুব ফেভারিট কেক আমার, এটা অন্য ব্র্যান্ডের থেকে যে আমার কাছে দিয়েছে। মেটলেস খাচ্ছে, আমি অধিক আরেকজন বিস্কিট খাচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা শান্তিনিকেতনে, মানে এখন স্টেশনে টোটে উঠতে যাবো এক্ষুনি। মানে আজকে 5 তারিখ, আজকে প্রচুর ভিড়, মানে নেক্সট উইকে কত ভিড় হবে সেটা বুঝতেই পারছো। শান্তিনিকেতন স্টেশন নেবে যেটা প্রথমেই চোখে পড়ছে সেটা হচ্ছে অসম্ভব মানুষের ভিড়। মানে এই ছুটির দিনে মানে শনি রোববারে শান্তিনিকেতনে কি প্রতিবার প্রতিটা সময় এরকমভাবেই ভিড় হয়। স্টেশনে নেবে আমরা এগোচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে, কারণ টোটো নিয়ে আমাদের লজে পৌঁছতে হবে। তাই স্টেশনে নেবে সেই মানে এই হাতের কাজ, মানে হাতে আঁকা তুলি দিয়ে আঁকা এই স্টেশনের মধ্যে এত সুন্দর করে আঁকা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। স্টেশনের বাইরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, এবার স্টেশনের বাইরে এসে পৌঁছে গেছি। স্টেশনের বাইরেটা এত সুন্দর করে সুন্দর লাগছে দেখতে, তাই সেই দৃশ্যটা তোমাদের না দেখিয়ে পারলাম না। এই যে গীতাঞ্জলি মিউজিয়াম, রেল মিউজিয়াম আর কি, সেটাও তোমাদেরকে দেখালাম। এবার আমরা যাব টোটোর জন্যে, কারণ টোটোর ঔদ্ধত্য সব জায়গাতেই। আর টোটো ওঠার আগে মানে একটু ভাড়াটাও চেক করে নিতে হয়। আর রাস্তার এখানে দেখতেই পাচ্ছ কত টোটোর লাইন আর প্রচুর মানুষের ক্রাউড, যেটা একটু আগেই দেখাচ্ছিলাম। তার প্রত্যেকেই টোটোর মধ্যে উঠে পড়েছে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্যে। এই টোটো স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি, একটা টোটো অলরেডি মানে বুক হয়ে গেছে আর তারা চলে গেছে, আর বাকি 4 জন আমরা উঠেছি। তাও মানে বেশ দর কষাকষি হওয়ার পরেই টোটো পেয়ে আমরা এখন লজের দিকে এগিয়ে যাচ্ছি। শান্তিনিকেতন স্টেশনে নেমে আমরা এখন টোটোয় চেপে পড়েছি, টোটো করে যাচ্ছি আমরা লজের দিকে। পাশে ভাই আছে, উল্টো দিকে আরো দুজন আছে, তাদের মধ্যে মাস্ক পরা। এই যে চলো আমরা লজে যাই, লজে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো বাকি ঘরটা করে জানি না কিরকম হবে। হ্যাঁ সেটাও ঠিক কথা, ঘরের থেকে বড় কথা বাথরুমটা করেছে। হ্যাঁ এবার লজে চলে এসেছি, লজে ঢুকছি এখন। এই হচ্ছে আমাদের রুম, রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের চট করে। এই হচ্ছে রুমের বাইরে থেকে জানলা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবো জানলা থেকে উঠেই, মানে ঘুম থেকে উঠেই আর কি। আর এত বড় বড় জানলা, বেশ সুন্দর হাওয়াও দেবে রুমে। লাঞ্চ করতে চলে এসেছি আমরা, এই যে লাঞ্চ হচ্ছে আমাদের, ভাত ডাল পাঁচ বিজালি সবজি আলু ফুলকপি তরকারি আর অনেক কিছু আছে। ওদিকে আরো দুজন আছে, তাদেরকেও দেখাই। বাকি সবাই ওদিকেও আছে, সবাই খাওয়া দাওয়া করছে, আমরা খেয়ে নিই। খেয়ে নিয়ে আমরা এবার যাবো সোনাঝুড়িতে, তো বাকিটা দেখা হবে পরের পার্টে। তো এই পার্টটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো জানি, ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।